ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমি একজন মানুষ আসেনি কেমনে আসছেন ভাই কেমনি কেমনে আমরা আসছি আমরা মায়ের পেটে আপনিও যেতে পারেন একটা জায়গা যেখানে লোকজন কম একটু নির্জন জায়গাতে যান তাহলে মানে মনে হয় আমাদের আলোচনাটা ভালো হবে দর্শকরাও শুনতে পাবে ঠিক ভাবে পিছন থেকে এত সাউন্ড হলে তো ভাই আমরা কথা বুঝতে পারবো না আপনার তো আপনার যেটা প্রশ্ন বুঝলাম যে ভাই আমরা তো এমনি এমনি আসি নাই আমিও তো বলি ভাই এমনি এমনি তো কেউ আসতে পারে না মানে এমনি এমনি তো কেউ জন্ম হতে পারে না আপনার বাপ মায়ের আগে সেক্স ট্যাক্স করতে হয়েছে তারপরে তো সেনা বাচ্চা কাচ্চা হইব নাকি সেক্স ট্যাক্স করা ছাড়া তো বাচ্চা কাচ্চা সাধারণত হয়েছে এরকম পাই না ওই যে এখন ডাক্তাররা কি কি জানি করে ওইগুলো দিয়ে কেমনে কেমনে জানি করে ওরা কিন্তু এমনি তো আসলে এমনি ইকবাল ভাই আপনি কি দেখছেন এমনি এমনি মানে বাচ্চা হয়ে গেল হ্যাঁ ওই যে আপনার ইয়ে যে যিশু খ্রিস্ট

না না চাপের বিষয়ে ধর্ম যদি আমাকে চাপাই দেন না আমি মানে নিবো না ভাই ধরো ভাই চাপাই দিচ্ছেন আপনি তো বলুন এমনি এমনি হয় নাই মানে এমনি এমনি মানে আমার প্রশ্নটা অন্যদিকে ছিল যে পৃথিবী আসলো আসলো এত একজন জরুল ভাই এই জায়গাটা কেন আপনি এমনি এমনি বলতে আমরা মানে একটু নির্দিষ্ট ভাবে বুঝতে চাচ্ছি এটা দিয়ে কি কি বুঝাচ্ছেন যে মানে শূন্য থেকে আসছে আপনি একটা উদাহরণ দেন ধরেন যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে না বৃষ্টি পরে মাটি ভিজে যাচ্ছে এই এটাকে কি আপনি এমনি এমনি বলতেছেন নাকি কেউ করাইতেছে নাকি মানে এই জিনিসটাকে কি এমনি এমনি নাকি এমনি এমনি হইছে উদাহরণ দেন তাহলে পরে বুঝবো যে এমনি এমনি বলতে আপনি কি বুঝাইতেছেন ভাই আসলে এটা তো বৃষ্টি আসতেছে একটা ম্যাগের কারণে কোন উদাহরণ কি আছে আপনার কাছে ভাই আমি কথাটা বলি ভুল করছি ভুল করার নাই না আমরা এইভাবে কথাবার্তা বলি তারপরে ধরেন যদি একটা শব্দ এমন যদি হয় যে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয় তখন আমরা এটা এক্সাক্টলি কিভাবে আপনি ব্যবহার করতেছেন সেটা বোঝার চেষ্টা করুন চেষ্টা করি আর কি আমরা ওইটাই করতেছি অনেকে আসা বলে এমনি 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 বলতে তারা মনে করে যে আগে কিছু ছিল না ফুট করে চলে আসছে এমনি এমনি আবার ধরেন এমনি এমনি বলতে যেখানে তারা বোঝায় যে কেউ একজন করতে আসি না জিনিসটা ধরেন যে ইয়ে নদীর পানি আপনার এক জায়গাতে আর জায়গায় যাইতেছে এটার কি এটা কি এমনি এমনি কি বলুন তো ভাই এটা কি কেউ করাইতেছে ওইটাকে অনেকে এমনি এমনি বলে তাই না তো আমি জানতে চাই আপনি এমনি এমনি বলতে কি বোঝাচ্ছেন আপনি কি এমনি এমনি বলতে এটা বোঝাচ্ছেন যে কোনো কারণ নাই এটা বোঝান নাকি কোন চিন্তাশীল সত্তার কোনো ইয়ে নাই মানে নির্দেশ বা চিন্তাশীল সত্তার কোনো কাজ নাই কোনটাকে বুঝান ভাই আসলে আমি বলতে চাচ্ছিলাম যে পৃথিবী সূর্য এগল্য আসলো কিভাবে আসলো মানে একজন সৃষ্টিকর্তা আছে নাকি সেটাই বলতেছি আমার কেন জানি এটা মনে হচ্ছে এখন তো আপনি কোশ্চেন কিন্তু এখন তো আপনি প্রশ্ন করলেন যে এটা কিভাবে আসলো আপনি প্রথম দিন শুরু করলেন যে আমরা তো এমনি এমনে আসি নাই এই লাইনটা দিয়ে আপনি কি বোঝানোর চেষ্টা করছিলেন সেটা আমরা জানতে মানে ভাই আমি ভুল স্বীকার করছি ভাই যে ওই যে যে প্রথমে বলছিলাম সেটা ভুল স্বীকার করছি তো আচ্ছা এখন আপনি আচ্ছা এখন আপনি মানে এখন আপনি বলতে যাচ্ছেন যে আপনি মনে করেন একজন কেউ একজন এমনি এমনি এগুলো বানাইছে আপনি প্রথমে আমাদের উপরে সেটা চাপায় দিয়ে যে আপনারা নাস্তিকরা কইতাছে যে এমনি এমনি হইছে এটা চাপায় দেওয়ার পরে আপনি ভুলটা রিয়লাইজেশন করার পর এখন বুঝতেছেন যে ধর্মের দাবিটা হচ্ছে এমনি এমনি হওয়া নাকি ভাই আমি ধর্ম বিশ্বাসে করি না ভাই তো সৃষ্টি কর্তার বিশ্বাস করেন আবারও তো সেই জায়গায় চলে গেলাম ভাই এমনি এমনি বলতে কি আপনি এটা বুঝাচ্ছেন যে কেউ যখন কোন কিছু ধরেন আপনি একটা জিজ্ঞেস করি ভাই জিজ্ঞেস চন্দ্র সূর্য এটা বলতে মানে এটার মানেটা কি

সেটা আমার ছিল ভাই জানা জানা ছিল ভাই আসলে আপনাদের এখানে যুক্ত হওয়ার আসলে কারণ হলো আপনারা অনেক জ্ঞানী আপনাদের কাছে কিছু জানার জন্য আমি যুক্ত হয়েছি যেমন ভাই আমরা এই যে বর্তমান আমরা আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি এখন এই সমাজ একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে নামাজ বা হজ জাঘাত একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আসলে ভাই যেন আপনাদের কাছে আমার ছিল যে আমরা কি একদিন করলে কোনো ক্ষতি আছে না এটাই ছিল আসলে কোনটা করলে যে নামাজ টামাজ এগুলো করলে নাকি পুরো ইসলাম ধর্ম পালন করলে হ্যাঁ মানে নামাজ পড়লে বা হজ জাকাত এগুলো করলে মানে যেটা না করলেই নয় সেটা যদি আমরা করি তাতে কি আমার কোনো ক্ষতি আছে আবার আবার বলতেছি ভাই আপনি যদি স্পেসিফিক একটা জিনিসের কথা বলেন যে নামাজ বা এটা ওইটা এটা এক জিনিস আর আপনি যদি আপনি যদি ইসলাম ধর্মের কথা বলেন ওটা আরেক জিনিস হবে আবার আপনি যদি নামাজের কথা বললা ধরেন আপনি আমি একমত হইলাম যে ভাই নামাজ পড়াটা ভালো আপনার শরীরের জন্য ভালো পড়া বেড়ে এইটা থেকে এটা থেকে আপনি এই জিনিসটা যে ভালো এটা যদি পুরো ইসলাম ধর্মের উপর খাটায় ফেলেন যে নামাজটা ভালো সুতরাং পুরো ইসলাম ধর্ম ভালো সেটাও হবে ভুল তো আপনি আসলে জানতে চাচ্ছেনটা কি মানে আপনি আরো কয়েকটা এই যে এই ধরনের জিনিস যেগুলো না করলেই না আরো কয়েকটা জিনিস অ্যাড করে নেন আর কি কি আছে ওটার ভিতরে ধরেন এই যে কিছুদিন কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও দেখলাম কয়েকটা ভিডিও দেখলাম ইসলাম অনুযায়ী বলা হইতেছে যে যে তোমরা এই হিন্দুদের সাথে বন্ধুত্ব করো না তাদের বাসা যায় না তাদের খাবার দাবার খাইও না এগুলো বলা হচ্ছে এই জিনিসগুলো কি আছে ওই আপনার ওই যেগুলো না করলে না ওটার ভিতরে না এই জিনিসগুলো আমার মানে এই জিনিসগুলো নাই ভাই কিন্তু নামাজ কিভাবে আছে ওই জিনিস নামাজ যদি থাকে সেটা আপনি ইসলাম থেকেই পাইলেন ওইগুলো তো ইসলামের ভিতরেই আছে তাই না ভাই আমরা এখন আমি একজন এই সমাজের মধ্যে আমি একজন এখন

একই একই যুক্তি আপনি একই যুক্তি মানে একই প্রসেসটা ইসলামের বাকি যে জিনিসগুলো আছে ওগুলোর মধ্যে খাটান দেখেন যে ওই জিনিসগুলোর মধ্যে ভালো না ভালো আছে নাকি খারাপ আছে এখন আপনি যদি এই কথাটা বলেন যে ভাই যে আমি যদি বাইরে নামাজ না পড়তে যাই তাহলে তো মানুষ যখন দেখবে জামে নামাজ পড়তে যায় নাই। নামাজ পড়তে যায় না তখন তো ভাই আমার অসুবিধা হইতে পারে ওটা কিন্তু আলাদা জিনিস ওটা কিন্তু আপনি নামাজ যে কারণে পড়তে বলছে ওই কারণে নামাজ পড়লে ক্ষতি আছে কিনা লাভ আছে ওই প্রশ্ন করতেছেন না আপনি আপনার যে 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 বা আপনি আপনার হ্যারাসমেন্ট করবে মুসলিমরা এইটা কমানোর জন্য ভাই মুসলিমের মতো দেখা সেটা ঠিক হবে কিনা তখন এটা ওই প্রশ্ন করতেছেন সেটাই হ্যাঁ তাই তো আপনি ভাই জীবন বাঁচানোর জন্য আপনি যদি মনে করেন যে আপনি যে এলাকাটায় আসেন সেখানে সেখানে আপনি যদি এরকম ভাবে আহ এরকম একটা ধারণা দেন যে আপনি নামাজ নামাজ পড়েন না বা ইসলাম ধর্ম এর নাই সেখানে আপনার ক্ষতি হইতে পারে সেখানে আপনার ক্ষতি হইতে পারে আপনার জীবন চলে যেতে পারে আপনি বলেন তো ভাই তাহলে সেখানে রেশনাল বা যৌক্তিক মানে কোন কাজটা করা যৌক্তিক হবে যদি আপনার জীবন যদি আপনি বাঁচাতে চান বা আপনার জীবনের হেনস্থা যদি কমাইতে চান মানে রেশনাল জিনিসটা কি হবে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এই তো কিন্তু আপনি কিন্তু ভিতর থেকে এমন না যে ভাই আমি নামাজ পড়া আল্লাহর ইয়ে করতেছি মানে ইবাদত করে এরকম না কিন্তু আপনি হয়তো না 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 তো আপনারা তো আপনি দিয়ে দিলেন তাহলে আর কিছু বলার না ভাই আসলে আমি নামাজ মানে আমার নামাজটাও বিরক্ত লাগে কেন এক জিনিসে বারে বারে চাচ্ছি তার কাছে আল্লাহর কাছে বা সস্তার কাছে কিন্তু আসলে সে তো নাই খুঁজেই পেলাম না মানে আমি ছোট থেকেই আমার বিবিকে বাধা লাগতো যে কোনো ধর্ম অনেক ধর্মের মধ্যে আমি যুক্ত হয়েছিলাম মানে যুক্ত কি তাদের সঙ্গে মিটছি আসলে সব ধর্মের মধ্যে আমি দেখছি যে সব একটা ভীতির মধ্যে রাখছে আমাদের ভয়ের মধ্যে রাখছে আসলে আমরা যা চাচ্ছি আমরা যা চাচ্ছি যে একজন স্রষ্টা আছে তাকে তো আমি এই পর্যন্ত খুঁজে পেলাম না ভাই আসলে এই এটা করাও একটা বিরক্ত জানো তো তারপরেও মানে আমি আমরা যেখানে কিনা আমাদের এই স্বাধীনতাটা নাই ধর্ম পালন না করার স্বাধীনতাটা করতে হবে এটা আছে কিন্তু আমাদের মানে এভাবে বলা নাই এভাবে বলা নাই যে ধর্ম পালন না করার অধিকার আছে এভাবে বলা নাই কিন্তু মানে যেটা বলা আছে সেটা মানে এটাই দাঁড়ায় যে না করার অধিকার অধিকার আছে কিন্তু এমন একটা ভাবে মানে জিনিসটা সেট আপ করা আছে যে প্রত্যেকটা জায়গাতে আপনি ধরেন আপনার ধর্মীয় পরিচয় দিতে হচ্ছে এই করতে হচ্ছে ওদি করতে হচ্ছে আপনার বাসা ভাড়া নিতে হইলে পরে আপনার চাকরি নিতে হইলে পরে মানে অধিকারটা দিয়ে দিলেও দিয়ে দিলেও মানে এটা আহ মানে প্র্যাকটিস করাটা খুবই যতক্ষণই কষ্টকর করা যায় ওরা কষ্ট করে রাখে আর সামাজিকভাবে তো অবশ্যই আছে আপনারা এগুলো বলতেই পারবেন না এখন কি এই এইখানে তো আর মানে আমরা তো কথা বলি আজকে কালকের মধ্যে তো আর পাল্টা বলতে পারবো না আপনার অবস্থা তাই না তো সেই অনুযায়ী আপনাদের চলতে হবে আপনারা বিরক্তে লাগলে বড় আপনারা আমরা তো অনেক কাজ করতে হয় ভাই অনেক কিছু তো আমরা করি যেগুলো আমাদের করতে বা করতে মন চায় না আমরা করি হ্যাঁ ভাই শুধু মানুষ কেন শুধু মানুষ কেন আমি কিছুদিন নামাজ পড়িনি প্রায় অনেকদিন তিন চার বছর নামাজ পড়িনি আমাদের আমার ফ্যামিলি মানে আমার ভাই বোন সবাই মানে সামাজতো দূরে থাক আমার ভাই বোন তারাও মনে করেন যে আমার ঘৃণা করে এই জন্য আমি এই জন্য যদি আমি তাদের সঙ্গে হ্যাঁ বলেন ভাই এখন এইটার এক এক জনের এক এক রকম সিচুয়েশন এক এক রকম অবস্থা আর কি সে আপনার যে অবস্থা আমি মনে করতেছি আমি আপনি একজন কি বলবো ওটাকে আপনি হয়তো বা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন আপনি বুঝতে পারেন আপনার ভালো কোনটাতে হবে কোন খারাপ কোনটাতে হবে এগুলোকে গণনায় নিয়ে আপনি আমি তো জানি না আপনার পরিপূর্ণ অবস্থাটা আর কি আপনি বের করবেন যে আপনার জন্য সবথেকে ইয়ে মানে ভালো কোনটা আমি একজন দরিদ্র ব্যক্তি ভাই আমি একটু দরিদ্র খুব এই কারণে মানে আমার ওইটা আর কি মানি নেওয়া লাগতেছে এমন অবস্থা আমি মনে করি না যে আমি মনে করি না যে এইটা এই আমি দরিদ্র তাই আমি এটা গ্রহণ করে ললাম আমার কোনোদিন অবস্থা চেঞ্জ হবে না এই মনোভাবটা এই মানসিকতা রাখাটা আসলে ঠিক না হ্যাঁ আপনি তো বেঁচে আসেন ফাইট দিতে থাকেন আপনি হয়তোবা একটা সময় এমন একটা জায়গায় যেতে পারবেন যেখানে কিনা আপনার সমস্যাটা নাই এই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে তো মাথায় আপনি যদি আগের থেকেই ভাই ধরে নেন যে ভাই আমার এই অবস্থা কোনোদিন পরিবর্তন হবে তখন বাইরে থেকে আমি কি বলতে পারি সেই জায়গায় আপনি নিজে যদি মনে করেন আপনি আপনার অবস্থা পরিবর্তন করতে পারবেন না সেখানে আমি বাইরে থেকে কি করি কি বলতে পারি আমি কি বলতে পারি যেটা কিনা আপনাকে একটু মানে কমফোর্ট দিবে এরকম কিছু আমার বলার নাই বাট আপনি এটা ধরে নেন এই জিনিসটা

হ্যাঁ কোন জায়গাটা গেলে পরে আপনি হ্যাঁ কমফোর্টেবল ফিল করবেন আপনি সেই কথা বার করেন যে কিভাবে সেখানে যাবেন এবং এই যাওয়ার আগ পর্যন্ত কিভাবে কোন জায়গায় কি ম্যানেজ করতে হয় সেটা আপনি মানে বের করবেন হ্যাঁ এটাই বলতে পারবেন জি ভাই জান আমি এটাই জানার জন্য আর কি আপনাদের কাছে এখানে যুক্ত হইছি হ্যাঁ আর আরেকটা বিষয় জানার ছিল ভাই জান এই যে নাস্তিক নাস্তিক কি কোনো ধর্মের মধ্যে পড়ে না ভাই নাস্তিক কোনো ধর্মের মধ্যে পড়ে না ভাই কারণ আপনারা যখন কোন একটা আপনারা যখন শরীরে কোনো রোগ নাই তখন কি ভাই আপনি রোগী আপনি কি ডাক্তার কাছে যান জোরল ভাই ভাই না জান না বা ধরেন আপনার টিভি টিভি যখন অফ থাকে ওইটাও কি ভাই একটা মানে ওইটাও কি আপনি দেখেন মানে ওইটাও কি একটা চ্যানেল ওই অফ চ্যানেলটা না না এক্স্যাক্টলি সো এই nafsi কথাটা হচ্ছে কি

ধর্মীয় যে ব্যাপার ব্যাপারগুলো খুব একটা বেশি কেয়ার করেন এরকম আহ বা ঠিকই করছেন আপনি এই উনি চেহারাটা ধরে দেখায় আসছেন কোথা থেকে কোথায় চলে যাবে আবার আপনি ভালো করছেন আর কি ইয়ে করে আর কি এখানে স্টপ করে দেয়া